নাম্বার কত জানিস? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমাকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি তানহা চলে আসছি পরশমানিস থেকে আজকে আবারও ঠিক সাড়ে তিনটা লাইভে আপনাদের সঙ্গে জম্পেশ একটা করে। তো যারা যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে নেটে লাইটে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু ক্লিয়ার ওকে কিনা, আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখতে কিংবা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপর লাইভটা শেয়ার করে দিতে হবে অ্যাক্টিভ গ্রুপ আর বাইং সেলিং গ্রুপগুলোতে যত খুশি তত। আমরা লাইভটাকে অনেক বেশি পরিমাণে শেয়ার করবো আর সবাই মিলে একটু রিয়্যাক্ট ইউজ করবো, ওকে? যেহেতু লাইভে রিয়্যাক্টটা আছে, অবশ্যই কোনো ভালো দিক পজিটিভিটি আছে, এই জন্য কিন্তু রিয়্যাক্টটা দেওয়া আছে। ভলিউম বাড়াই দিব, রিমোট আনেন, ভলিউম বাড়ান আমার। সো আমরা কি করবো, বেশি বেশি করে রিয়াক্ট দিব। হ্যাঁ, রিয়াক্ট দিলে কিন্তু লাইভের রিচ অটোমেটিকলি বেড়ে যায়। তো সবাই মিলে একটু রিয়াক্ট দিয়ে লাইভে জয়েন করে ফেলি, ছোট্ট করে কমেন্ট করে ফেলি। আচ্ছা, কে কে জয়েন করেছে আমি একটু দেখিব, দেখানোর পরে কিছু দিব, দেখানোর পরে। আচ্ছা, আপনারা জয়েন করতে করতে আমি বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস, প্লাস হচ্ছে আপনারা কি করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করবেন। আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে। আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লকে, সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 8 এবং শপ নম্বরও থাকছে 8, এবং এটাও কিন্তু আমাদের ব্লক এ তে। তার মানে হচ্ছে পরশমানিসে যে দুটি আউটলেট আপনারা পাচ্ছেন দুটি থাকছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে। মিরপুর বেনারসি পল্লী ব্যতীত অন্য কোথাও কোনো আউটলেট আমাদের কিন্তু আপনারা পাচ্ছেন না। সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যারা অনলাইনে অর্ডার করতে চাই জাস্ট প্রোডাক্ট স্ক্রিনশট নিব, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করে ফেলবো। যারা শপে আসতে চাই সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে টুকটুক করে চলে আসবো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সবাই টুকটুক করে শপে চলে আসবো। আজকের লাইভটাও কিন্তু গতকালকার লাইভের মতো পিওর লাইভ হবে, এক্স্যাক্টলি পিওর লাইভ হবে। আমার পরের শাড়িটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি পরছি, যেটাকে এক কথা বলতে পারেন শাড়ির সঙ্গে জাস্ট আমি জুয়েলারির মধ্যে কিছু ইউজ করি না, জাস্ট একটা হচ্ছে দুল পরে ফেলছি এই এতটুকু। এরপরও শাড়িটা কত গর্জিয়াস লাগছে, অসম্ভব প্রীতি, অসম্ভব সফট, অসম্ভব সুন্দর একটা শাড়ি কিন্তু আজকে আমি লাইভে আপনাদেরকে দেখাবো। তো যারা যারা লাইভটা দেখছেন একটু কি করবেন, একটু লাইভটা আগে শেয়ার করে ফেলি। খুব সুন্দর লাগছে, সুন্দরী আজমি চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবো, একটু বেশি বেশি করে রিয়াক্ট দিয়ে ফেলবো। আজকে কিন্তু আমি আমাদের সেকেন্ড আউটলেট থেকে লাইভ হয়েছি, ওকে? গতকালকে লাইভটা ছিল ফার্স্ট আউটলেট থেকে, আজকে সেকেন্ড আউটলেট থেকে লাইভে চলে এসেছি। সুস্মিতা কুণ্ডু লিখেছি হাই, হ্যালো। সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে ফেলি আর ভিউ একটু বেশি বেশি করে বাড়াতে হবে। আমরা যদি সবাই মিলে একটু লাইভটা শেয়ার করি, একটু রিয়্যাক্ট দিই, অটোমেটিকলি কিন্তু আমাদের লাইভের রিচটা বেড়ে যাবে, তাই না? তো সবাই মিলে একটু ঝটপট করে জয়েন করে ফেলি আর ঝটপট করে লাইভটা শেয়ার করে ফেলি। আপনারা তো জানেন পরশমণি শাড়ি যে নতুন একটা সংযোজন এসেছে সেটা কি বলেন তো? আমি জানি আপনারা জানেন, এরপর আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে জুয়েলারি। আপনারা আমাদের কাছে কিন্তু এখন জুয়েলারি পাচ্ছেন, ব্রাইডাল জুয়েলারি, নন ব্রাইডাল জুয়েলারি, সেমি ব্রাইডাল জুয়েলারি, যা জুয়েলারি লাগে। মেন কথা, আপনি আমাদের কাছে টিকলি আর দুল যে নর্মাল যে পার্টি জুয়েলারিগুলো থাকে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আমাদের জুয়েলারি লাইভ ইনশাল্লাহ আমরা এই গত সপ্তাহে করতে পারিনি, তাই না? ইনশাল্লাহ এই সপ্তাহে করে ফেলবো। তো সবাই মিলে কিন্তু কি করবেন, একটু বেশি বেশি করে আমাদের লাইভগুলো শেয়ার করবেন আর সবাইকে জানিয়ে দিবেন যে পরশমণি সিরিজে কিন্তু একদম জুয়েলারিও পাওয়া যাচ্ছে। তার মানে আমরা একটা শপ থেকে বিয়ের কেনাকাটাও করে ফেলবো, প্লাস বিয়ের গহনা কিনতে আরেকটা শপে আমাদের দৌড়াতে হবে না, এই শপ থেকে সব সব কিনে ফেলবো, রাইট? আর হচ্ছে
হচ্ছে যারা ধরেন নরমাল পার্টি ওয়ার শাড়িগুলো নিতে চান সেগুলোর সম্বন্ধে কোনো জুয়েলারি ভালো লেগে থাকে আপনি আমাদের পেজে কিন্তু আপলোড দেওয়া আছে জুয়েলারিগুলো, সো আপনারা ওখান থেকেও কিন্তু ছবি সিলেক্ট করে ইনবক্স করতে পারেন। আমাদের জুয়েলারিটা শুধুমাত্র আমরা অনলাইনে সেল করছি, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এটা শপেও নিয়ে আসছি। তো আপনাদের একটু বেশি বেশি করে সাপোর্টটা লাগবে, এখন একটু বেশি বেশি করে জয়েন করে ফেলুন। হাই দিদি, কেমন আছো? রিম্পা ধারা আপু, এই তো হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন, কি করছেন সেটা বলো। খুব সুন্দর একটা শাড়ি পরছেন আমি, এটা কি কালার? এক্স্যাক্টলি হচ্ছে মেরুন কালার একটা শাড়ি। তো আমি অনেকক্ষণ পকড় পকড় করেছি, এখন আমি শাড়ির ডিটেলস কিছুটা বলি। এটা হচ্ছে আমাদের আসামের সিল্ক, না আসাম সিল্কের উপর। হ্যাঁ, এই শাড়িটা হচ্ছে একটা সিল্ক শাড়ি এবং এটা হচ্ছে আসাম সিল্কের উপর। সিল্কের মধ্যে আপনারা জানেন অনেক রকমের সিল্ক আছে। হ্যাঁ, কিছু সিল্ক হয় যেগুলো আপনারা পরে মোটেও মজা পান না, কিছু খসখসে হয়, কিছু একটু পিছলা টাইপের হয়। বাট আমি আজকে যে সিল্কটা পরেছি আপনারা শাড়িটা দেখেই বুঝতে পারবেন, হয়তো মানে এটা মানে পরে আপনাদের ফিল আসবে আপনারা পিওর একটা কটন শাড়ি পরে আছে, মানে এত সফট, এত কমফোর্টেবল, এত সুন্দর। এটার মধ্যে আপনার কোনো জারি সুতোর ওয়ার্ক পাচ্ছেন না, বাট পুরোটার মধ্যে প্রিন্টেড করা থাকছে। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টেড করা থাকছে, খুবই সুন্দর একটা শাড়ি, ইউনিক ডিজাইন। ব্রাইডাল কালেকশন দেখান, সাদিয়া ইসলাম মৌ আপু অবশ্যই দেখাবো। ব্রাইডাল লাইফ তো আমাদের কিছুদিন পর পরই হয়, ইউনিক ডিজাইনেরও দেখাবো, নতুন নতুন অনেক আপডেট প্রোডাক্ট আসছে আর ইনশাল্লাহ সামনেও আসবে, যেহেতু এটা আমাদের বিয়ের সিজন চলেই আসছে, তাই না? নতুন আপডেট আপডেট প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে আসবো, সাথে থাকুন, পেয়ে যাবেন আপডেট। ওকে চৈতি ফ্রিন আপু কে চিনছো? ইয়েস, আমি অহন আপুকে কেমনে ভুলতে পারি, অহন আপুকে ভুলিনি, আমি চিনেছি অহন আপুকে। কেমন আছেন, কি করছেন? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে শাকি আপু হ্যালো, আজকে মজার মজার কমেন্ট চাই, আপনার কমেন্টগুলো আমি জমাই, হচ্ছে গিয়ে না শপে লাগাবো না, হচ্ছে গিয়ে আমার বাসায় একটা জাদুঘর বানাই ফেলবো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আসাম সিল্কের উপর একটা শাড়ি, খুবই সফট শাড়ি। এটা আমি যতই আপনাদেরকে বলবো এটা সফট, আমার ততই কম বলা হবে। শাড়িটা আপনি এক্স্যাক্টলি না পরলে এটা আসল ফিলটা পাবেন না, এত সফট একটা শাড়ি। ফুল শাড়িটা একেবারে সিম্পল একটা শাড়ি, বাট অনেক বেশি গর্জিয়াস, কারণ সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি, খুবই সুন্দর। জাস্ট এটা আমরা আঁচলের মধ্যে একটা শাইনিং ভাব পাবো, এটা মেবি আমাদের হচ্ছে রোজ গোল্ড জারি সুতো দিয়ে করা। হ্যাঁ, অল ওভার শাড়িতে কোথাও আপনারা কিন্তু এই রোজ গোল্ড জারি সুতো ডিজাইনটা পাবেন না, জাস্ট শুধু হচ্ছে আঁচলের মধ্যে এই যে রোজ গোল্ড জারি সুতো ডিজাইনটা পাবেন। হাই আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন 100 হয়ে গেছে, আমি 100 এর আশায় ছিলাম যে 100 হলে দেন আমি শাড়ি দেখানো শুরু করবো। আর পটর পটর করছে না শাড়ি দিতে, আমার পরা শাড়িটা। আচ্ছা, আমার পরা শাড়িটার মধ্যে কয়েকটা কালার আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমি যেটা পরেছি এটা মেরুন কালার, আর এটা হচ্ছে কি আমাদের এক্স্যাক্টলি ডার্ক একটা ব্লু কালার, নেভি ব্লু কালার, তার মধ্যে আমরা পেস্ট কালার আর হচ্ছে মেরুন কালার প্রিন্টেড পাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রিন্টেড, তো শাড়িটা খুলে আগে দেখিয়ে নিচ্ছি। অল ওভার শাড়িতে এরকম করে প্রিন্টেড থাকবে, পেস্ট কালার প্লাস হচ্ছে যে মেরুন কালার দিয়ে পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা, অল ওভার শাড়িতে ডিজিটাল প্রিন্টেড করা থাকছে। জাস্ট শাইনিংটা দেখেন, আসাম সিল্কের উপর একটা শাড়ি, শাইনিংটা দেখেন, বোঝা যাচ্ছে না শাইনিংটা? শাড়িটা কিন্তু জোস, একেবারে জোস, অনেক সফট একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি, ইস এত সুন্দর শাড়ি। আমি অনেক সুন্দর কমেন্ট করি, শাকি আপুর কমেন্ট চাই, আমারটা চাই না, বর্ষা আপুর কমেন্টও চাই। গতকালকে আমি বলছি বর্ষা আপু আর শাকি আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, বলছি না সাক্ষী আছে কিন্তু। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আমাদের পাড়টা, পাড়ের মধ্যেও কিন্তু আমরা প্রিন্টেড পাচ্ছি, ওয়াও, ছোট্ট একটা পাড়। হ্যাঁ, এখানে ফিতা পাড়ও থাকছে, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ফিতা পাড়টা প্লাস এই ছোট্ট একটা পাড়, জাস্ট এতটুকু আমরা একটা পাড় পেয়ে যাচ্ছি। অল ওভার বডির মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা থাকছে। শাড়িটা কিসের উপর থাকছে? শাড়িটা হচ্ছে আসাম সিল্কের উপর শাইনিং একটা সিল্ক, কমফোর্টেবল, প্লাস হচ্ছে গিয়ে অনেক 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 বেশি স্ট্যান্ডার্ড একটা শাড়ি। হ্যালো আপু, কেমন আছো? আমার তো নূর আরনা আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো, কি করছো, কি খবর তোমার বলো, লাইকটা একটু শেয়ার করে দাও। শাড়িটা কিনলে আসবে পড়াশোনাতে, বুঝছো, আমার কথা বললে ডিসকাউন্ট দিয়ে দিবে ভাইয়া, তাই না ভাই? ডিসকাউন্ট দিবেন না, আমার কথা বললে দিবে। তো এটা হচ্ছে আমাদের আচলটা, আমি বলেছিলাম পুরো শাড়িটা কোথাও আমরা কোনো কি বলে রোজ গোল্ড যাই, শুধু রিজার্ভ আমরা জাস্ট আঁচলের মধ্যে আছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি, এটা হচ্ছে আমাদের আচল, ওয়াও, জাস্ট প্রিন্টে প্রিন্টেড যে করা আছে সেটার উপরেই কিন্তু আবার রোজ গোল্ড জারি সুতো দিয়ে ডিজাইন করা, অসম্ভব প্রিটি করে কিন্তু আচলটা ডিজাইন করা থাকছে। এটা সঙ্গে ব্লাউজ পিস আছে, এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, না এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা, ব্লাউজের পিসটাও কিন্তু অল ওভার প্রিন্টেড করা, কাজ করা না, প্রিন্টেড করা। ওকে, প্রাইসটা বলছি, একটু দেখাই নি দেন বলছি,
ভাই ওই কবিরাজ আপনার দরকার আছে, কবিরাজ না আপনার সাকিয়া সাকিয়া আপু। সাকিয়া সাকিয়া কি লিখছে, কারো জীবনে সাধারণ থেকে প্রিয় মানুষ হয়ে ওঠার গল্পটা আপু পরে পড়তে হবে না, এত পড়া মনোযোগ দিয়ে পড়বো পরে। হ্যাঁ আমরা এক কমেন্ট বারবার করব না, আমরা হচ্ছে এক কমেন্ট বারবার করে লাইভে প্রবলেম হয়, তো এটা কুচি দিয়ে দেখানোর দরকার নাই, আমি এভাবে দেখালেই হবে। জাহাঙ্গীর ভাই কুচি দেওয়ার যেহেতু অল ওভার শাড়িটার মধ্যে সেম কাজ করে, সেটা কুচি দেওয়ার দরকার। আমরা একটা শাড়িটার দুইটা করে ছবি তোলেন, একটা এভাবে তোলেন আর একটা আচল ছবি তোলেন। নেক্সট খুবই সুন্দর একটা আঁচল, খুবই সুন্দর একটা শাড়ি, কালারটা জাস্ট ওয়াও। প্রাইস 5500 টাকা। এই সুপার সফট কমফোর্টেবল একটা শাড়ি যেটা আপনারা সারা দিন পরে কি বলে কাশবন ঝাউবন যেখানে মন চায় ঘুরে বেড়াতে পারবেন, অসম্ভব প্রিটি একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকায়। হ্যাঁ শাড়িটা পেয়ে যাবেন মাত্র 5500 টাকায়। এই আমি আজকে যে শাড়িটা পরে আছে পরেই চলে যাব, কোনো কথা নাই। এরপরে কি হবে আমার, কি হবে ভাই বলেন, আপনার ডায়লগটা বলেন কি হবে, একটু আমরা লাইভটা শেয়ার করে ফেলি প্লিজ, যারা যারা লাইভটা দেখছি আমি রিকোয়েস্ট করছি লাইভটা আমরা একটু শেয়ার করে ফেলবো। আমি জানি আমি লেট করে ফেলেছি, জন্য এক্সট্রিমলি সরি, আসলে আমাদের শপে আজকে একটু ক্লায়েন্ট বেশি ছিল, দ্যাটস ওয়াই আমি একটু লেট করে আসতে হয়েছে। সো সবাই মিলে একটু হচ্ছে আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখুন আর লাইভটা শেয়ার করে ফেলুন, যারা এখনো জয়েন করেনি একটু লাইভটাতে জয়েন করে ফেলুন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, এটা অনেক সুন্দর একটা অলিভ গ্রিন কালার, খুবই সুন্দর পুরো শাড়িটা, মধ্যে গ্লেজি ভাব আছে, কি খুবই সুন্দর একটা গ্লেজি ভাব আছে। না না আমি চাই না বর্ষা আপুকে মরে যাক শেয়ার করতে করতে, কোনো প্রবলেম নাই, একটু বেশি বেশি করে রিয়াক্ট দিই, শেয়ার করা শেষ হয়ে গেলে একটু রিয়াক্ট দিব, নিজের টাইম লাইনে কিন্তু লাইফটা শেয়ার করতে হবে। হ্যাঁ আমরা যখন গ্রুপগুলোতে লাইফটা শেয়ার করি অনেক গ্রুপে কিন্তু আমাদের শেয়ারগুলো অ্যাকসেপ্ট করে না, অ্যাপ্রুভাল দেয় না, তখন কি হয় আমাদের পড়ো, কালকে রাতে উনি কমেন্ট করছিল এইবার ঠিক আছে, ওই ভাইয়া পান খেয়ে মুখ পরিষ্কার না করে চলে আসে যেটা আপনাদের সাথে যায় না, লাইভ করবেন স্মার্ট ছেলে মেয়েকে দিয়ে। ফিরোজ আচ্ছা কে লিখেছিলেন, চলে গেছে আচ্ছা, এটা ফিরোজ আলম, পিতুল 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 ভাইয়া শুনেছেন আপনি, তো বুঝেছেন লাইভ কাকে দিয়ে করাবেন, অবশ্যই দাম না কাকে দিয়ে করাবেন। আমি বলছিলাম কালকে দুপুরে কমেন্ট করতে লাইভে, আপনারা লাইভে আমাদেরকে ইগনোর করে দিয়ে জাস্ট হচ্ছে প্রোডাক্ট গুলো দেখবেন, হ্যাঁ কারো এক একটার জন্য এক এক রকম অভ্যেস থাকে, তো আমরা এটা নিয়ে কথা না বলে জাস্ট হচ্ছে ভাইয়া কত সুন্দর করে কথা বলে তাই না। আরে এটা তো আমার জন্য সাজেশন একটা, বুঝতে হবে এটা পান খাওয়া ছেড়ে দিবে ভাইয়া বলছে, পান খাওয়া ছেড়ে লাইভে চলে আসবে। এটা হচ্ছে অলিভ গ্রিন কালার, অলিভ গ্রিন এর মধ্যে আমরা প্রিন্টেডটা পাচ্ছি, ডিজিটাল প্রিন্টেড যেটাকে বলে, এটা কিন্তু পুরোটার মধ্যে আমরা মেরুন কালার প্লাস দেখেন ব্ল্যাক কালার থাকছে, ওকে ফ্লাওয়ারের মাঝে কিন্তু ব্ল্যাক কালার পাচ্ছি, তারপর মেরুন ব্ল্যাক থাকছে আর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা, ওকে মেরুন মাস্টার্ড ব্ল্যাক কালার তিনটে কালার দিয়ে অল ওভার বডিতে ডিজাইন করা শাড়িগুলো খুব সুন্দর, বাট আউট অফ মাই বাজেট, স্টুডেন্ট বাজেটে এমন শাড়ি হবে না। মির্জিয়া রহমান ইমু আপু কেন হবে না, পশমুরি শাড়িজ মানেই হচ্ছে সবার হচ্ছে ইচ্ছা পূরণের একটা জায়গা, তা আমরা সব প্রাইজের মধ্যেই কিন্তু শাড়ি পাচ্ছি, ঠিক আছে। স্টুডেন্ট বাজেটেরও লাইভ করা উচিত ভাইয়া, শুধুমাত্র এই লাইভটা স্টুডেন্টদের মানে আমাদের মতো গরিব স্টুডেন্টদের হবে, আরেকটা
জাহাঙ্গীর ভাই অসাধারণ লাইফ করে, স্বপ্নরীন মামুনি এক্স্যাক্টলি। ব্যাপার হচ্ছে আমাদের সবার চয়েস তো এক না, এই জন্য ব্যাপার না। বাট আমরা হ্যাঁ আমরা এই পরস্পর সাইজ কে ভালোবাসি দেখেই কিন্তু আমাদের মনের কথাগুলো একেবারে ফ্রিলি নির্দ্বিধায় নির্ভয়ে কমেন্টে বলতে পারি, এটা কিন্তু ভালো। এবং এটা আমি পজিটিভ ভাবেই নিয়েছি, আমার কোনো প্রবলেম থাকে আপনারা সেটা বলেন, নো প্রবলেম, আমি চেষ্টা করি সেটাকে সলভ করে আসার। তো জাহাঙ্গীর ভাইয়ের কমেন্টটা খুব ভালো লাগছে, একদম ট্রাই করবে, আমারও ভালো লাগছে না। আমরা ভালোবাসি দেখে আমরা যাকে ভালোবাসি তার সম্পর্কে মানে মন্দ দিকটা দেখাই দিই যাতে সে চেঞ্জ হতে পারে, বুঝছেন। এবং ভালো না লাগলে কিন্তু কমেন্ট পড়তে দিতাম না আজকে কিন্তু। এটা কি কালার? এটা হচ্ছে রাস। আমি কি কানা? আমার তো মেরুন মেরুন লাগে। না মেরুন আপনি পরে আছেন। আচ্ছা দেখেন আমি কত কানার কানা, হ্যাঁ আমি মেরুন পরে আছি, আমি বলি এটা নাকি মেরুন কালার, এটা এক্স্যাক্টলি হচ্ছে রাস্ট কালার। হ্যাঁ খুবই সুন্দর একটা কালার। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে অরেঞ্জ কালার থাকছে, এক্স্যাক্টলি কালারটা কিন্তু লাইভে বোঝা যাচ্ছে, অরেঞ্জ কালার গ্রিন কালার থাকছে, ওকে, অরেঞ্জ গ্রিন আর হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন করে এই ডিজিটাল প্রিন্টেডটা করা। এটা ফেব্রিকটা থাকছে আমাদের কিসের ওপর, ফেব্রিকটা থাকছে হচ্ছে গিয়ে আসাম সিল্কের ওপর, যেটাকে অনেক সফট অনেক কমফোর্টলি আপনারা ইউজ করতে পারবেন। এটা থাকছে শাড়িতে, অল ওভার শাড়িতে আমরা সেম প্রিন্টেড করা পাবো, অল ওভার শাড়িতে। আর আমাদের পাড়টা হচ্ছে খুব ছোটো খাটো একটা কিউট কিউট একটা পাড় হবে, যেটা দেখতেই পাচ্ছেন আমি পরেছি, খুব সুন্দর একটা কিউট পাড়। ওকে আমরা এটা একটু খুলে দেখাই। এবং প্রতিটা শাড়ির সঙ্গে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিসটাও কিন্তু অল ওভার বডি প্রিন্টেড করা, অসম্ভব প্রিটি করে স্টিচ টাইপের হচ্ছে প্রিন্টেডটা করা। হ্যাঁ দূর থেকে দেখলে মনে হবে মেবি এটা হচ্ছে ওই কাঁথা সেলাই, যেটা থাকে কাঁথা সেলাই করা, আসলে সেটা না, এটা পুরোটাই প্রিন্টেড করা। ওই আপি আমাকে তুমি করে বলবা, আমি তো তোমার ছোট আপি, আপনি বলে লজ্জা লাগে। আহারে ব্যাপারটা হচ্ছে কি, লাইভে সবাইকে আপনি বলাই উচিত, কারণ আমি তো দেখতেছি না কে বড় কে ছোট, তাই না? না এটা ঠিক আছে, অনেকে খারাপ লাগতে পারে, এই জন্যই কিন্তু আমি আপনি করে বলি। এরকম হয়েছিল না একবার, এটা হচ্ছে শাড়িটা, প্রাইস থাকছে 5,500 টাকা। প্রাইস পড়ছে 5,500 টাকা, খুবই সুন্দর একটা শাড়ি। আপু আমি লাভ লাইক দিলাম, থ্যাংক ইউ সো মাচ। বাট ভিউয়ের এই অবস্থা কেন, এত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি কি আপনারা ধুমাইয়া ধুমাইয়া শেয়ার করবেন, তা না কি ঘুমাইয়া ঘুমাইয়া শেয়ার করতেছে। আচ্ছা নেক্সট কালার দেখবো আমরা, তার মানে আমার পরাটার মধ্যে আমরা টোটাল কয়টা কালার, আমার পরা ডিজাইন আমার পরা ডিজাইন মানে এই ডিজাইনের শাড়িটা আমরা হচ্ছে ছয়টা কালার অ্যাভেলেবেল পাচ্ছি। ওকে সো লেস্ট কালার এটা হচ্ছে কি আমাদের অ্যাশ কালার, অ্যাশ কালার ডিপ একটা অ্যাশ কালার থাকছে, সুরমা অ্যাশ বলতে পারি আমরা। ওকে খুব সুন্দর ডিপ একটা সুরমা অ্যাশ কালার, যেটার মধ্যে আমরা রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে কফি কালার প্রিন্টেড করা পাচ্ছি, পুরোটাই ডিজিটাল প্রিন্টেড করা, ঠিক আছে। এত সফট এত সুন্দর, সবগুলো শাড়ি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পরশমণি শাড়ি মানে আমাদের যে মাসুদ রানা ভাইয়া আছে, উনি মনে হয় কি মানে কারখানায় যা বেছে 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 প্রোডাক্টগুলো নিয়ে আসে, তার চয়েস অনেক ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো সবাই মিলে একটু বেশি বেশি করে আমাদের মাসুদ রানা ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনি আমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতে পারে, সুস্থ থাকতে পারে এবং আরও অনেকগুলো আউটলেট দিতে পারে, তাই না, এবং রিজনেবলে দিতে পারে আমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইন, তাই আঁচলের মধ্যে কিন্তু আমরা রোজ গোল্ড জারি সুতো ডিজাইন পাচ্ছি, জাস্ট এতটুকু জায়গায় রোজ গোল্ড জারি সুতো ডিজাইন করা। ওকে প্রিন্টের উপরেই কিন্তু রোজ গোল্ড জারি সুতোটা দিয়ে ডিজাইন করা থাকছে, আর এটা হচ্ছে অল ওভার বডি ডিজাইন। অল ওভার বডিতে আমরা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে রেড কালার কফি কালার ব্ল্যাক কালার কম্বিনেশন পাচ্ছি, যে প্রিন্টেডটা থাকছে। মাসুদ ভাইকে একটু দেখতে চাই, মমতাজ আপু মাসুদ ভাইকে দেখতে চেয়েছেন, মেঘলা আপু আমরা কি মাসুদ ভাইকে দেখবো লাইভে? 500 ক্রস করেন,
আপু তোমার পড়া শাড়ির নাম কি? আমার শিল্পী রয় আপু, আমার পড়া শাড়িটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আসাম সিল্কের ওপর একটা শাড়ি, যে সিল্কটা হচ্ছে আপনার পরলে মানে আমার পার্সোনাল রিভিউ থেকে আমি বলছি, আমার ফিল হচ্ছে যে আমি খুব সফট একটা পিওর কটন শাড়ি পরে আছি, যেটাকে এত সফট এটা সিল্ক আমার কাছে মনেই হচ্ছে না। আপনারা আমাদের পছন্দ বুঝেন, পপি সানিহা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মাসুদ রানা ভাইয়া, এক্স্যাক্টলি সব চয়েস তো ওনার, ক্রেডিট গোস টু মাসুদ রানা ভাইয়া। জাহাঙ্গীর ভাই এখানে কোনো ক্রেডিট নাই, গ্রুপে অ্যাড হলে কি হবে? ঘুমাচ্ছি। আচ্ছা গ্রুপে অ্যাড হলে কি হবে বলেন তো? গ্রুপে অ্যাড হলে আপনারা আমাদেরকে আমাদের কাছ থেকে যাই কেনেন না কেন সব কিছুর উপর কিন্তু 5% ডিসকাউন্ট পাবেন, তো তাড়াতাড়ি করে গ্রুপে অ্যাড হয়ে যান। হুম নেক্সট এটা তুলছেন তো? ও আচ্ছা I love you my cute puppy, I love you too. আমি এত জোরে জোরে চিল্লা চিল্লা কথা বলি যে আমাদের একটা রিমোট বানানো হয়েছে, মাঝে মাঝে যেটা ভলিউম বাড়ায় দেওয়া হয় মাঝে মাঝে যেটা ভলিউম কমিয়ে দেওয়া হয়। সো আমরা হচ্ছে সাম সিল্কের ওপর এতক্ষণ আমার পরার শাড়িটা দেখিয়েছি, এখন হচ্ছে আরেকটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি, ওকে অন্য একটা ডিজাইনের মধ্যে, এটাও কিন্তু সাম সিল্কের উপরই থাকছে। সো এটা হচ্ছে আমাদের রাস্ট কালার, রাস্ট কালারের মধ্যে ওয়াও এটা প্রিন্টটা তো আরো বেশি সুন্দর। আপনাদের শোরুম অনেক বড়, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন যেন ভাই আরো বড় শোরুম দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাস্ট কালারের উপর শাড়িটা থাকছে, অল ওভার বডির মধ্যে এরকম ফ্লাওয়ার করে প্লাস হচ্ছে ওই যে কি বলে এটাকে ওই যে ডালপালা ডালপালা ডিজাইন করে হচ্ছে প্রিন্টেড করা পাচ্ছি। হাসুন কেন, এখন আমি যে আমি আমার মনের ভাবে এভাবেই প্রকাশ করি। আপু গ্রিন কালার সেমি খাদি দেখানো যাবে? জয়া দেবী আপু গ্রিন কালার সেমি খাদি দেখানো যাবে? আরেকদিন দেখাবো, কেন দেখানো যাবে না, অবশ্যই দেখাবো। এটা হচ্ছে আঁচলটা সিমিলার এটার আঁচলের মধ্যে, জাস্ট আমরা এতটুকু জায়গার মধ্যে ডিসেম্বরে আমাদের ধামা করা পড়ছে রোজ গোল্ড জেরি সুতো দিয়ে ডিজাইন করা পাচ্ছি, এখন বলবো না, এটা সারপ্রাইজ সারপ্রাইজই থাকে, বললে আবার দেখা যাবে ডিসেম্বরে কেউ নাই, খুঁজেই পাওয়া যাবে না। নতুন পার্সি দিয়ে একটা এটা হচ্ছে অল ওভার বডি ডিজাইন, ওকে ওই যে ডালপালা ফুল সব কিছু মিলে হচ্ছে বডি ডিজাইনটা করা থাকছে। এটা হচ্ছে কিউট কিউট একটা ছোট্ট একটা পাই, সেখানে ফিতা পাটটা হচ্ছে কফি কালার থাকছে, সব একদম আই পারছেন না বার পারছেন মার্কেটিং করতে। ও মা গো, আমাকে গিফট করেন আপনাদের এমনি মার্কেটিং হয়ে যাবে, এর গিফট তো মার্কেটিং দামি পাই না জাহাঙ্গীর ভাই, দামি পাই না শিখাইতে হয় পরে না নেয়ারটা ভাবতে হয় তাই না? আচ্ছা এটা হচ্ছে আমাদের কি কালার আমাদের গিফট দিচ্ছে ঠিকই কে ভাইয়া, আমি পাঞ্জাবি ব্লাউজ শাড়ি পাচ্ছি, শ্যাওলা জমে যে কালারটা হয় সেই কালার। তো এটা হচ্ছে, আচ্ছা আমি শাড়ির নাম দিলাম ফুলবাগান শাড়ি, হ্যাঁ আমরা এরকম নাম দিতেই পারি, সুন্দর তো শাড়িটা, অনেক বেশি সুন্দর একটা শাড়ি, প্রিন্টটা অনেক বেশি সুন্দর,
একেবারে আনকমন একটা প্রিন্টেড করা, এবং এইটা এই যে প্রিন্টেডটা আমরা দূর থেকে দেখলে মনেই হবে না যে এটা এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে এত সুন্দর করে প্রিন্টেড করা থাকছে। সামো সিল্ক এক কালারের শাড়ি আছে, সেলিনা রত্না আপু সামো সিল্ক এক কালারের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে, কি নাই, চুন্ডি শাড়ি থেকে শুরু করে কটন শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা পার্টি ওয়্যার শাড়ি আলহামদুলিল্লাহ সব কালেকশন আছে। বাট আমি লাইভে তো সবগুলো একবার দেখাতে পারি না, আমি কি করি এক একদিন পার্ট বাই পার্ট করি, কিছু মানে উই ইউজ পরিমাণ কালেকশন থেকে হয়তো 15-20 করে শাড়ি আপনাদেরকে দেখাই, জাস্ট একটু ধারণা দিই যে আমাদের কাছে আপনারা এই কালেকশনটা পাচ্ছেন। আপনারা যদি ইউজ পরিমাণে দেখে কিনতে চান সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করতে হবে। আপনারা কিন্তু সেখান থেকে কিনে ফেলতে পারবেন। ওকে, ইউটিউব চ্যানেলটা পশমন সিরিজ দিয়ে সার্চ দিলে চলে আসবে। এটা হচ্ছে আমাদের আসলে ডিজাইন, এবং এটা হচ্ছে আমাদের আপনাকে আর জাহাঙ্গীর ভাইকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালো লাগার জন্যই আমরা রেগুলার লাইভ করার সাহস করি, আমরা রেগুলার লাইভে এসে কোনো ভয় ছাড়া ভীতি ছাড়া ফ্রিলি কথা বলতে পারি। হ্যাঁ, আমরা অনেক বড় কেক কাটবো, আমি করে নিলাম, আপনি কি দিবেন গিফট করেন? না না না, আমরা কেক কাটবো, আপনি কিনে নিয়ে যাবেন বর্ষপূর্তিতে পিকনিক, আমরা কাছাকাছি করব। এখন আপনি আমার গিফট দিবেন, এ করে দিছি ভাই, আমি দোকান মেলে গিফট পাইতেছি, এটা হচ্ছে আমাদের শাড়িটা, এইভাবে একটা তোলেন দেন, ওভাবে তোলেন, প্রাইস পড়ছে 5,500 টাকা। নেক্সট আমাদের গ্রুপের নাম জানেন, আমাদের গ্রুপটার নাম হচ্ছে পরস্পরি শাড়ি, শাড়িতে তুমি নন্দিনী, এক কালার ব্ল্যাক এন্ড রেড সামো সিল্ক শাড়ি দেখান আপু, সেলিনা রত্না আপু ওকে চাই করছি দেখানো, ওকে একটু সাথে থাকি, আমরা একটু লাইভটা শেয়ার করে ফেলি, আপনারা যখন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই লাইভে জয়েন থাকবে, তখন কিন্তু কি হবে বলেন, তখন হচ্ছে আপনাদের রিকমেন্ডেড শাড়ি বলেন, এমনি এক্সক্লুসিভ শাড়ি বলেন, সেগুলো দেখাতে ইচ্ছে করে। বাট এত সুন্দর সুন্দর শাড়ি দেখালে যদি কেউ লাইভে না থাকেন তাহলে কি লাইভটা কন্টিনিউ করা? আচ্ছা, এরপরে আমরা একটা চমৎকার শাড়ি দেখাবো, মানে অফার প্রাইসে, আগে 3,000 টাকা প্রাইস ছিল, এখন কিন্তু অনেক কম, আর সবার অনেক রিকোয়ারমেন্ট ছিল, রিকমেন্ডেড শাড়ি, ওটা রিস্টক হয়েছে, হ্যাঁ রিস্টক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মেরুন কালার, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রাজিল লেহেঙ্গা দেখান, 20-30 হাজার টাকার মধ্যে, নুসরাত জামান আসমি আপু, একটা লেহেঙ্গা লাইভ করা দরকার, হ্যাঁ লেহেঙ্গা লাইভ একটা মানে করা উচিত, অনেকদিন করা হয় না, জাহাঙ্গীর ভাই একটা পোস্ট, এখন কিন্তু শীত পড়ে গেছে, এখন কিন্তু স্পেস বড় তো লাইক করতে পারবো, ওই রুমে পার্লার এসি লাগবে না, শনিবার রাত্রে যেদিনই রাখেন, কারণ রবিবার বন্ধ থাকে, শনিবার লেট হলে না, বৃহস্পতিবার রাতেই পারফেক্ট, তাই না? প্রাইস থাকছে 5,500 টাকা। নেক্সট শাড়িগুলো জোর, একটু পরে 500-600 টাকা দেয় ব্যাগ বক্স,
মাসুদ ভাইকে দেখতে চাই, মাসুদ ভাইকে দেখতে চাই, দেখবেন দেখবেন একদিন রাগ উঠাই ফেলবেন এসে, তারপরে লাইভে হচ্ছে ঝাড়ি মেরে যাবে, তার আগে দেখবেন না। আপু এগুলো কি শাড়ি? মির হামজা আপু এগুলো হচ্ছে কি বা আপনার নামটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ, মির হামজা, আমির হামজা, আসাম সিল্ক, এগুলো হচ্ছে আসাম সিল্কের শাড়ি, যেটা কিনা আপনার পরলে ফিল হবে যে আপনার একটু সফট পিওর একটা কটন শাড়ি পরে আছে, অনেক আরে সিল্ক শাড়ি বুঝছি, মানে আমার আর কি মানে রিভিউ রিভিউ শুনে না ভাইয়া, আমি বলছি এটা আসাম সিল্কের উপর শাড়ি, বাট এটা পরলে আপনার ফিল মানে আমার ফিল আসতেছে আমি একটা পিওর একটা কটন পরেছি, এত সফট শাড়িটা, ঠিক আছে, এটা আরো সুন্দর, এক্স্যাক্টলি এটা আরো সুন্দর, তো এই ডিজাইনের মধ্যে আসাম সিল্কের আমি দুইটা ডিজাইন দেখিয়েছি, দুইটার মধ্যে আপনারা ছয়টা ছয়টা করে কালার পাচ্ছেন। আপু তোমার শাড়িটা কি শাড়ি, এর প্রাইস কত? আপু আমার শাড়িটা হচ্ছে কি আসাম সিল্কের উপর, একেবারে হচ্ছে পিওর সিল্ক যেটা, হ্যাঁ এটা হচ্ছে আসাম সিল্কের উপর একটা শাড়ি, ফুল বডিটা হচ্ছে প্রিন্টেড করা থাকছে, ডিজিটাল প্রিন্টেড করা, প্রাইস পড়বে 5,500 টাকা। আমার পরোটার মধ্যে ছয়টা কালার প্লাস সেম ফেব্রিক্স এর মধ্যে আরেকটা ডিজাইন থাকছে, এটা এটার প্রাইস কিন্তু 5,500 টাকা থাকছে। ভাইয়া তুলে ফেলেন ছবি, লোকটা খুলে তাহলে আমরা স্যামসাংয়ের শাড়িগুলো পেয়ে যাচ্ছি কয় টাকায়? মাত্র 5,500 টাকা। যারা নিতে চাই স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবো। অসম্ভব প্রীতি শাড়ি, আমি এটা ডিটেলসটা আরেকবার বলছি, কারণ শাড়িটা এত বেশি সুন্দর, শাড়িটা এত বেশি সুন্দর, হ্যাঁ এটা হচ্ছে আসাম সিল্কের উপর একটা শাড়ি, পিওর সিল্ক যেটাকে আমরা বলতে পারি, আর এটার প্রাইস করছে 5,500 টাকা, অল ওভার বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা থাকবে। আপু তুমি যে শাড়ি পরে আছো ওই শাড়ির প্রাইস কত? ওই মাত্র বললাম 5,500 টাকা, পিন পোস্টও করে দেওয়া আছে, আমার পরা শাড়িটার প্রাইস থাকছে 5,500 টাকা, এটা হচ্ছে আসাম সিল্কের উপর একটা শাড়ি, পিওর সিল্ক যেটাকে বলে, একেবারে পিওর একটা সিল্ক। মিথিকা ব্যাপারে লিখেছে আপু তোমারটা কত? আমারটাও 5,500 টাকা, সেম শাড়ি দেখাইছে, ওটা হচ্ছে ডিজাইন, ওটা প্রিন্টেডটা আলাদা, আমার প্রিন্টেডটাও আলাদা, ঠিক আছে, এগুলোর মধ্যে 6টা করে মোট 12টা কালার পাচ্ছি আমরা। এখন এটা হচ্ছে ইউজ পরিমাণ সেল হাওয়া একটা ডিমান্ডিং শাড়ি, যেটা কিনা আপনাদের রিকোয়েস্টে আবারও এটা হচ্ছে আমরা রিস্টক করেছি, এবং সবচেয়ে মজার বিষয় সব থেকে সারপ্রাইজিং বিষয় হচ্ছে এটা আমরা এখন আপনাদের ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি, যেহেতু এত ইউজ পরিমাণে সেল হচ্ছে সবাই পছন্দ করেছে, তো সেই খুশিতে আমরা এই ডিসকাউন্টটা দিয়ে ফেললাম। এটা হচ্ছে আমাদের শাড়িটা, আগে মাত্র 4টা কালার ছিল, এখন 7টা কালার। আচ্ছা এই শাড়িটার আগে আপনারা হচ্ছে মাত্র 4টা কালার পেয়েছেন, এখন পেয়ে যাচ্ছেন মোট এটা 7টা কালার, 7টা থেকে 7টা কালারে চলে আসছে, এবং প্রাইসও রিজনেবলে চলে আসছে। তাহলে চলুন দেখি শাড়িটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি পার্পল কালারের একটা শাড়ি, এটা ফেব্রিক্স, এটাই আমি করেছিলাম, এটা ক্যাটালগ আছে, আপু তুমি যে শাড়ি, হ্যাঁ আপু বলছি তো 5,500 টাকা, এটা হচ্ছে গিয়ে আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা হচ্ছে আমাদের এগুলো ছবি ওখানে গিয়ে তুলবো আলাদা পেইন দিয়ে না পিঙ্ক কালার আর হচ্ছে গিয়ে
হোল্ডারটা শুধু দিয়ে ডিজাইন করা পাচ্ছি, এটা হচ্ছে বডি ডিজাইনটা। ওকে, তো প্রাইস কত থাকছে ভাইয়া? সাবেক 3000 টাকা ছিল। আচ্ছা, সাবেক প্রাইস ছিল 3000 টাকা, এখন মাত্র 2200 টাকা। এটা প্রাইস থাকছে মাত্র এখন ডিসকাউন্ট প্রাইস 2200 টাকা। ভাই ছবি তুলে ফেলেন। গতকালকে ব্ল্যাক কাঞ্জিপুরম শাড়িটা হাতে পেয়েছি, ভেরি 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 বিউটিফুল শাড়ি। লাবণী হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আমি যেটা পরি আপনারা সেই শাড়িটা কিন্তু আগে নেন, কেন নেন বলেন? যে কোনো আউটফিট আপনারা সেটাকে সুন্দর করে গুছায় পরবেন, সেটার প্রতি কিন্তু আপনাদের আকর্ষণটা বেশি যাবে, বেশি ভালো লাগবে, তাই না? তো প্রতিটা শাড়ি সুন্দর জাস্ট একটু গুছায় পরতে পারলেই এরা। এটা হচ্ছে সেম শাড়ি, ডিমান্ডিং শাড়িটা, আর এটা হচ্ছে আমাদের গ্রিন কালার, লিভ গ্রিন কালার। ওকে, অল ওভার বডিতে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা থাকছে। আমরা আঁচলে হচ্ছে আসল রূপ দেখাই প্রতিটা শাড়ি সুন্দর, আমাদের পশমনি শাড়িদের প্রতিটা শাড়ি সুন্দর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, প্রতিটা শাড়ির সঙ্গে রানিং ব্লাউজ পিস থাকছে, একটা পার্টটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে পার্টটা, পাড়ের মধ্যে কিন্তু ফিতা পার থাকছে, এরপরে হচ্ছে রোজ গোল্ড জেরি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে পাড়টা। তোমার আই শেড কি তুমি নিজে করছো? সো নাইস ফাতেমা, ফাতেমার কাছে আপু আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস মেকআপ ট্রেইনার, সো আমার নিজের মেকআপ আমি নিজেই করি। এটা হচ্ছে আমাদের শাড়িটা, টেনশন নিয়ে না বলুন, ইনশাল্লাহ পাবো। প্রাইস থাকছে মাত্র 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 2200 টাকা, মাত্র 2200 টাকা। ওকে, আমরা নেক্সট কালারে চলে যাই। আপনারা সবগুলো কমেন্ট পড়েন, অনেক ভালো লাগে, অফিস আনি হবো এই জন্য কমেন্ট জাহাঙ্গীর হয়ে সব কমেন্ট পড়ে না, বেঁচে বেঁচে পড়ে, আমি সব কমেন্ট পড়ি, কমেন্ট পড়ার জন্য, হ্যাঁ কমেন্ট পড়ার জন্য আমি বকা রাখাই, বাট আমার ভালো লাগে, আমি কি করবো, মানে এই লাইভে দাঁড়ায় একা একা যে কথা বলা কত বড় পেইন, এটা কেউ বুঝবে না। যখন আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়লে তখন আর আমাকে একা একা লাগে না, তখন না কেউ তো আছে কথা বলছে, তো ফাইন, এই জন্য আমি বেশি বেশি করে কমেন্ট করি। এটা হচ্ছে আঁচল, সেম ডিজাইন যেহেতু জাস্ট কালারগুলো আপনাদের শো করছি। ওকে, এটা হচ্ছে বডি ডিজাইন, যেটা এক্স্যাক্টলি ফিরোজা কালার, ডিপ ফিরোজা হয় না, সে ডিপ ফিরোজা, রাইট? খুব সুন্দর একটা ডিপ ফিরোজা কালার থাকছে, শাইনিং কালার, ভাই আমি তো কানা কালার 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 বুঝি না, হ্যাঁ কালারগুলোই পেরি, মানে এত এত কালার দেখে আমার কাছে সব কালার সেম। পরশমণি ইজ দি বেস্ট শপ, পরশমণি ইজ দা বেস্ট শপ ইন ঢাকা, থ্যাংক ইউ সো মাচ। এটা স্ক্রিনশট হবে এবং এটা পেজের মধ্যে আপলোড দেওয়া হচ্ছে, গ্রুপের মধ্যে, বুঝছেন? ওকে, তাহলে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাড়ি, অলমোস্ট স্ক্রিনশট ডান আপু, সমুসল এক কালার শাড়ি দেখাবেন না, ওরে আপু সেলিনা রত্ন আপু, আচ্ছা দেখাবো, হ্যাঁ যদি আমি এই কয়টা দেখাই না, লাইভে প্রবলেম, মেঘলা আপু লাইভ ক্লিয়ার না, লাইভ প্রবলেম, কালকে 40 মিনিটে মাত্র 8টা শাড়ি দেখাইছিলাম, সম্ভব, সবই সম্ভব আপনার দ্বারা। ব্যাক পোর্শনটা দেখাবো,
ওকে এটার ব্যাক পোরশনটা একটু দেখাই দিচ্ছি প্রবলেম হয়ে গেছে আজকে সার্ভিস দেব আমি কতদিন ওয়ান কেন মুখ দেখি না 500 এর মুখ দেখি না জাহাঙ্গীর ভাই এভাবে বলেন লাইভে আমাদের কেমন হবে আমি আপুদেরকে উদ্দেশ্য করেই বলেছি কারণ আমরা যদি চাই প্রতিদিন আপুরা যদি চায় ইউজ পরিমাণে শেয়ার করে দুমাইয়া শেয়ার করে ওয়ান কি কোনো ফ্যাক্টই না এখন ঠিক আছে আজকে বাইরে থেকে কোনো শেয়ার হয়নি শেয়ার দেখুন তো কয়টা এখানে 68 টা আছে এসে গদি দিগা মনে করেন আচ্ছা এটা এটা যে প্রাইস হচ্ছে 2200 টাকা থাকছে এটা ছবি আমরা তুলে ফেলেছি তাই না জাহাঙ্গীর ভাই এটা ব্যাক পার্টে দেখাই দিই এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে জাহাঙ্গীর ভাই দেন নেক্সট কালার আবার সমস্যা এই নেট সমস্যাকে সমস্যা খাওয়াই দেব আমি হ্যাঁ এত কেন সমস্যা করে প্রতিদিন লাইভে কোনোদিন শুনলাম না যে নেট প্রবলেম নাই আগের লাইভগুলোতে কোনো নেট প্রবলেম ঠিক আছে যে পপি আপু বলছে ওকে এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কলিজা মেরুন কালার এটা হচ্ছে পাড়ে ডিজাইনটা প্লাস এটা বডি ডিজাইনটা কি হাফ হ্যাঁ হাফ করে দিদি কেমন আছো এক্ষুনি দিছিল আমার নাকটারে ঘুষি মাইরা বাইকটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বডি ডিজাইন এটা ওকে প্রাইস আছে 2200 টাকা জানি ভাই জুলুম করতেছ আমাদের সাথে কি জুলুম এই প্রাইস থাকছে মাত্র 2200 টাকা এখন ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আর কমেন্ট করেছি আজকে আমরা বেশি শেয়ার করি না দুইটা শেয়ার করে এই কি বলে দুইটা শাড়ি দেখা এটা ফিউচার কালার এটা হচ্ছে মিক্সড একটা কালার এটা মিক্সড একটা কালার টুটন শেড দিবে কালারটা টুটন শেড মানে টুটন শেড বুঝছেন টুটন শেড হচ্ছে মানে হচ্ছে দুইটা শেড আপনারা এই শাড়িটা এক্স্যাক্টলি হচ্ছে ফিউচার কালার বা এটার মধ্যে একটা পিঙ্কিশ কালার পিঙ্কিশ বা ম্যাজেন্টা কালার পাচ্ছি দেখাই সামনে থেকে দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি এই কালারটা না বাট দেখেন দূরে গেলে এটা একটা পিঙ্কিশ একটা শেড দিচ্ছে সো এটা হচ্ছে টুটন কালার ওয়াও ম্যাজিক ম্যাজিক আসল আর এটা হচ্ছে আমাদের বডি ডিজাইন ওকে প্রাইস আছে 2200 টাকা কি হা করেন কেন একটু পর পর দিদি কি দেখতে দেখলো শুনেন মোবাইলে সেট রানী গোলাপি গোলাপের পাপড়িতে যে কালারটা হয় না গোলাপের পাপড়িতে যে কালারটা হয় না তারপর কি বলবো ওই কালারটাই ওই কালারটাই বলেন আমি আপনাকে কপি করে করে বলবো অনেক সুন্দর কথা বলো অনেক সুন্দর করে নীলুফা খান থ্যাংক ইউ সো মাচ
চাপো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দামি পাইলো নেন নেন তোলেন এইভাবে না ওইভাবে প্রাইস থাকছে 2200 টাকা কালামকারি দেখতেছি কালামকারি আছে আমি পরশময় তো লাইভ না করলে আমি এত শাড়ির নামই জানতাম না কত শাড়ির নাম কত শাড়ি কত শাড়ির ফেব্রিক কোয়ালিটি প্রাইস অনুযায়ী কোয়ালিটি আলাদা হয় মানে এগুলো আমি জানতাম না হ্যাঁ যদি লাইভ করতে না আসতাম মারি মিত্রাপুর লেছে সুন্দর লাগছে আপু মনি কামালকারী শাড়ি একটু লাইভ দেখতে চাই ওকে আপু অবশ্যই করব কালামকারী ওকে কালামকারী এটা আবার কি শাড়ি আমি দেখাইছি আগে কখনো হ্যাঁ আছে আমি করছি লাইভ না করিনি আমি তো বলিই নেই নামই তো উচ্চারণ করতে পারি না আচ্ছা আমাদের কাছে করা হয়নি লাইভ করব ইনশাআল্লাহ ঠিক আছে যদি তুমি সবার কমেন্ট পড়ো কিন্তু আমার কমেন্ট পড়ো না দিয়া অত যদি পড়ে ফেলছি আজকের লাইভের লাস্ট ওয়ান শাড়ি ওকে লাস্ট ওয়ান শাড়ি সেটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে কি আমাদের বডি ডিজাইন প্রাইস পড়ছে কত প্রাইস পড়ছে মাত্র 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 2200 টাকা যা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিতে আঁচলটা আরেকটু ঠিক করেন তো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে সবাই মিলে আমরা কি করবো এখন আমরা সবাই মিলে একটু আমরা যা যা স্ক্রিনশট নিয়েছি একটু রিভাইজ করবো স্ক্রিনশটগুলো দেন যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছে আমরা সেটা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজেন্ট বক্স করে ফেলবো শুধু ওয়ারে করতে চাই ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে 100 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে 150 টাকা ইনসাইড ঢাকা থেকে যারা ওয়ারে করছি তাদের প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ সময় আউটসাইড ঢাকা থেকে যারা ওয়ারে করছি তাদের প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ সময় 3 দিন আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি বোর্ডিং ফার্স্ট যে ব্রাঞ্চ থাকছে সেটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লকে সেকেন্ড যে ব্রাঞ্চ থাকছে সেটা হচ্ছে লেন নম্বর 8 শপ নম্বর 8 এবং এটাও কিন্তু ব্লক এ তে থাকছে তার মানে পরশমণি শাড়ি যে দুটি আউটফিট আমরা পেয়ে যাচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পোলেতে আজকের মতো লাইভটা এ পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম